হ্যালো স্টুডেন্ট এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিসলেনিয়াস এক্সাম দু হাজার তেইশের যে নোটিফিকেশান বেরিয়েছে তোমরা জানো যে তিনে অক্টোবর কিন্তু অফিসিয়ালভাবে জানানো হয়েছে মিসলেনিয়াস পরীক্ষার সমস্ত কিছু তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমি মিসলেনিয়াস এক্সামের এক্সাম ফি থেকে শুরু করে ফর্ম ফিল আপের প্রসিডিওর থেকে শুরু করে সিলেবাস সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার তেইশ ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে এগারো দু হাজার তেইশ তো এটা তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে দেখো এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তো এরপরে দেখো এখানে করে বলে দিয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে দেখো দিয়ার শ্যাল বি নো ইডিট উইন্ডো আফটার ক্লোজিং ক্লোজার অফ অনলাইন সাবমিশান অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ তুমি যখন ফর্মটা ফিল করবে তারপরে যদি সেটা একবার ফাইনাল সাবমিট করে দাও তারপরে কিন্তু আর নতুন করে ইডিট উইন্ডো কিন্তু মানে সংশোধনের জন্য কোনো কোনো উইন্ডো খোলা হবে না ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে ফাইনাল সাবমিশান করার আগে ভালোভাবে পুরো জিনিসগুলোকে একবার দেখে নেবে ঠিক আছে সবগুলো ঠিক আছে কিনা তারপরে কিন্তু ফাইনাল সাবমিশান করবে নাহলে কিন্তু ইডি টু ইন্টু না থাকার কারণে তোমার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে তারপরে দেখো নিচের দিকে এখানে করে মিসলেনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার তেইশে ঠিক আছে যে পোস্টের উপরে মানে পরীক্ষাটা কন্ডাক্ট করা হচ্ছে বা যে পোস্টগুলো এর মধ্যে রয়েছে সে পোস্টগুলো এখানে দিয়েছে দেখো এক নম্বরে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার দুই নম্বরে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ইউথ অফিসার যাই হোক এখানে কিন্তু মোটামুটি দেখো উনিশটা পোস্ট কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে এই পোস্টের উপরে কিন্তু মানে পাস করার পরে কিন্তু এগুলোর উপরে তোমাদের মেরিট অনুযায়ী কিন্তু নিয়োগ হবে ঠিক আছে তো এগুলো একটু দেখে নেবে আচ্ছা এরপরে নিচের দিকে দেখো আচ্ছা এখানে করে এক্সাম সম্পর্কে বলা হয়েছে আমি এক্সাম সম্পর্কে বিস্তারিত আমি পরে আলোচনা করবো কিন্তু এখানে দেখো মোটামুটি এখানে ধারণা দিয়েছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন থ্রি সাকসেসিভ স্টেজেস অর্থাৎ তিনটে স্টেজে কিন্তু পরীক্ষাটা হবে ফার্স্ট হচ্ছে এক নম্বর দেখো প্রিলিমিনারি এক্সামিনেশান সেখানে কিন্তু অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে তোমরা জানো যে পরীক্ষাগুলো হয় প্রিলিমিনারি সেখানে ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু অবজেক্টিভ বা এমসিকিউ হয়ে থাকে এখানে তারপরে দ্বিতীয় নম্বর মানে প্রথম পরীক্ষা পাশ করার পরে তোমাদেরকে দ্বিতীয় নম্বর পরীক্ষা ফাইনাল এক্সামিনেশান ঠিক আছে দ্বিতীয় নম্বর পরীক্ষা সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা দিতে হবে সেখানে কিন্তু কনভেনশনাল টাইপ কোশ্চেন থাকবে অর্থাৎ রিটার্ন পরীক্ষা হবে ঠিক আছে সেখানে লিখতে হবে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে ঠিক আছে বড়ো ধরনের কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিন্তু থাকবে এবং তিন নম্বর দেখো পার্সোনালিটি টেস্ট রয়েছে অর্থাৎ যেটা ইন্টারভিউ বলা হয় ঠিক আছে আচ্ছা তারপরে নিচে দেখো এখানে দিয়েছে নেম অফ দ্য এক্সামিনেশান হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার তেইশ আচ্ছা স্কেল অফ পে অর্থাৎ কত টাকা বেতন রয়েছে এটার জন্য সেটা এখানে মোটামুটি ধারণা দিয়েছে দেখো অ্যাজ পার রোপা দু হাজার উনিশ অনুযায়ী বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো ঠিক আছে এবং আরেকটা রয়েছে মানে পোস্ট অনুযায়ী ভাগ রয়েছে দেখো এটা ওটা যেটা আমি বললাম সেটা এক থেকে ইলেভেন অনুযায়ী এবং এটা বারো থেকে উনিশ নম্বর অনুযায়ী হচ্ছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত ঠিক আছে তো স্যালারি মোটামুটি ভালোই রয়েছে এখানে করে ঠিক আছে তারপরে দেখো ভ্যাকান্সি দেখো দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ উইল বি অ্যানাউন্সড লেটার বলছে যে যে ভ্যাকান্সির সংখ্যা কিন্তু এখানে জানানো হয়নি ঠিক আছে এটা পরে পরবর্তীকালে জানানো হবে তাই বলেছে অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন এ টেম্পোরারি বেসিস ঠিক আছে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু টেম্পোরারি বেসিসের উপরে কিন্তু প্রাথমিকভাবে যেটা নিয়োগ করা হবে সেটা টেম্পোরারি বেসিসের উপরে নিয়োগ করা হবে অর্থাৎ পুরোপুরি সেটা কিন্তু পারমানেন্ট করার কথা কিন্তু এখানে বলা হয়নি হয়তো পরবর্তীকালে কোনো ধাপ পদ্ধতি অবলম্বন করে সেটাকে পারমানেন্ট করার কথা বলা হবে ঠিক আছে তারপরে দেখো কোয়ালিফিকেশান যেটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কারাই পরীক্ষাগুলো দিতে পারবে দেখো এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুভ্যালেন্ট অর্থাৎ মানে গ্র্যাজুয়েশান পাস হলেই হবে ঠিক আছে যে কোনো স্ট্রিম থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এটা কিন্তু মনে রাখবে মিনিমাম কিন্তু তাহলে গ্র্যাজুয়েশন দরকার পরীক্ষাটা দেওয়ার জন্য দুই নম্বর এসে দেখো অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ঠিক আছে অর্থাৎ বাংলা লিখতে এবং বলতে মানে পারতে হবে এই পরীক্ষাটার একটা রিক্রুটমেন্ট হিসেবে বলা হয়েছে ঠিক আছে তারপরে দেখো তিন নম্বরে বলেছে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ অনলি দ্যান বেঙ্গলি অথবা নেপালি অ্যাট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট অর্থাৎ পার্সোনালিটি টেস্টের সময় কিন্তু তোমাকে কোশ্চেনগুলো বাংলাতেই করা হবে সেটাই হচ্ছে কেন করে ঠিক আছে অথবা যাদের নেপালি রয়েছে তাদের নেপাল এরপর দেখো এজ রয়েছে অর্থাৎ বয়সের রিল্যাক্সেশন বা কত বছর বয়স পর্যন্ত তোমরা পরীক্ষাটা দিতে পারবে দেখো নট বিলো টোয়েন্টি ইয়ার্স বাট নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স অ্যাজ ওয়ান 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 দু হাজার তেইশ তার মানে বলতে চাইছে যে কুড়ি বছরের নিচে হলেও হবে না আবার উনচল্লিশ বছরের উপরে হলেও হবে না তারিখটা কত এক এক হাজার তেইশের মধ্যে ঠিক আছে তাহলে ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশে আমাদের বয়স হিসাব করলে যদি কুড়ি বছরের নিচে হয় তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না এবং যদি উনচল্লিশ বছরের উপরে হয়ে যায় তাহলেও কিন্তু পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে এখানে জন্ম তারিখ হিসাবে বলে দিয়েছে দেখো বর্ন নট আর্লিয়ার দেন সেকেন্ড জানুয়ারি উনিশশো চুরাশি অর্থাৎ উনিশশো চুরাশি সালে সেকেন্ড জানুয়ারির আগে যদি জন্মগ্রহণ করে থাকো তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না এবং দেখো নট লেটার দেন ফার্স্ট জানুয়ারি দু হাজার তিন অর্থাৎ বলছে যে দু হাজার তিন ফার্স্ট জানুয়ারির যদি তুমি পরে জন্মগ্রহণ করে থাকে তাহলে কিন্তু তোমার বয়স পুজবে না ঠিক আছে সেই জন্য পরীক্ষায় বসতে পারবে না এটাই বলা হয়েছে তারপরে দেখো রিল্যাক্সেশান ইন এজ লিমিট যেটা বয়সের ছাড় রয়েছে দেখবে পাঁচ বছর এখানে দিয়েছে দেখো এস সি এসটি ক্যান্ডিডেটের জন্য এবং তিন বছর রয়েছে ওবিসি ঠিক আছে নন ক্রিমের লেয়ার যারা ঠিক আছে ওবিসিদের জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপরে দেখো ইম্পর্টেন্ট খুব একটা উইন্ডো রয়েছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা ফি ঠিক আছে অর্থাৎ কত টাকা লাগবে ফর্মটা ফিল করতে এখানে দিয়েছে একশো আশি টাকা কিন্তু ফর্ম ফিল করতে লাগবে এবং নিচে দেখো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করো তাহলে চার দশমিক নব্বই অর্থাৎ মোটামুটি পাঁচ টাকা মতো কিন্তু তোমাদের এক্সট্রা ফিজ কনভিনিয়েন্স ফি কাটতে পারে ঠিক আছে সেটা কিন্তু বলা হয়েছে আচ্ছা এরপরে দেখো এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে ডিডাকশান অফ মার্কস অর্থাৎ নাম্বার বাতিলের যে ব্যাপারটা রয়েছে দেখো দে আর সেল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার ঠিক আছে টু মাল্টিপাল চয়েস কোশ্চেন এমসিকিউ অর্থাৎ আর তাহলে প্রিলিমিনারি যে এক্সামটা হবে ঠিক আছে সেখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান সেন্টার্স উইথ কোড নাম্বার অর্থাৎ ফর্ম আপ করার সময় কিন্তু তোমার এই কোড নাম্বারটা বা এখানে যে মানে ঠিকানাগুলো রয়েছে বা যে অ্যাড্রেসগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের পরীক্ষার সিট পড়বে বা এক্সামিনেশান সেন্টার পড়বে তো এখানে দেখো কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত হাওড়া হ্যাঁ চিনসুরা বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খণ্ড শুরী কৃষ্ণনগর বহরমপুর মালদা বালুরঘাট তারপরে রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং অ্যান্ড দার্জিলিং এই যে সমস্ত জায়গাগুলোর আমি নাম বললাম এখানে কোড নম্বর দেওয়া আছে এইগুলো সেন্টার পড়বে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ডেট দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষা রিলেটেড দেখো কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কত তারিখ থেকে পাঁচে অক্টোবর থেকে মনে রাখবে পাঁচে অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ পরীক্ষার যে ফর্ম ফিল আপ শেষ হবে কত তারিখ পর্যন্ত সেকেন্ড নভেম্বর অর্থাৎ সেকেন্ড নভেম্বর পর্যন্ত কিন্তু চলবে পাঁচ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত দ্বিতীয় নভেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম আপ হবে এবং যে ফিজ অনলাইনে ফিল আপ করবে সেটাও কিন্তু ওই সেকেন্ড নভেম্বর পর্যন্তই হবে যদি কেউ অফলাইনে অর্থাৎ ব্যাঙ্কের থ্রুতে গিয়ে চালান করে যদি জমা দাও ঠিক আছে তাহলে সেটা তার একদিন এক্সট্রা দেওয়া হয়েছে তিনে নভেম্বর পর্যন্ত কিন্তু ডেট দেওয়া হয়েছে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে কিন্তু চালানটা কিন্তু জেনারেট হতে হবে সেকেন্ড নভেম্বরে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে এখানে লিখে দিয়েছে হাওয়ার দ্য চালান মাস্ট বি জেনারেটেড বাই সেকেন্ড নভেম্বর দু হাজার তেইশ পজিটিভলি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা রিলেটেড মানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কত নম্বরের হবে কোন কোন টপিকের ওপরে সেই সম্পর্কে কিন্তু এখানে লেখা আছে তো দেখো স্কিম অফ এক্সামিনেশানে কি লেখা আছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন থ্রি সাকসেসিভ স্টেজ তিনটে ধাপে পরীক্ষা হবে প্রথমে বলেছি সেটা হচ্ছে এক প্রিলিমিনারি এক্সামিনেশান যেটা এমসিকিউ টাইপ হবে যা যেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে ঠিক আছে দুই নম্বর দেখো ফাইনাল এক্সামিনেশন কনভেনশনাল টাইপ যেটা ডিসক্রিপশন টাইপ কোশ্চেন থাকবে সেখানে কিন্তু তোমাদের রিটার্ন পরীক্ষা হবে এবং তিন নম্বরে পার্সোনালিটি টেস্ট ঠিক আছে অর্থাৎ ইন্টারভিউ হবে তো এখানে দেখো প্রিলিমিনারি এক্সামেশান হবে কত নম্বরে দুশো নম্বরের পরীক্ষা হবে কিন্তু ঠিক আছে এবং এই দুশো নম্বরের পরীক্ষাটা দেখো লেখা আছে দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার কন্টেনিং হান্ড্রেড মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন ক্যারিং টু মার্কস ইচ ওয়ান জেনারেল স্টাডিজ দেড়শো অ্যান্ড অ্যাথমেটিক পঞ্চাশ অর্থাৎ বলছে যে তোমাদের যে পরীক্ষাটা হবে দুশো নম্বরে সেটা কিন্তু একটা পেপারেই হবে এবং সেখানে একশোটা মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে প্রত্যেকটার জন্য দুই করে রয়েছে মানে একশো ইন্টু দুই সমান দুশো নম্বর ঠিক আছে এবং এর মধ্যে বলে দিয়েছে যে দেড়শো নম্বর থাকবে জিএস থেকে ঠিক আছে মানে জি কে টি পর্সেন যেগুলো রয়েছে জেনারেল স্টাডিজ পর্শন সেখান থেকে দেড়শো নম্বর থাকবে এবং অ্যারথমেটিক পার্ট যেটা রয়েছে গণিত যেটা ঠিক আছে সেখান থেকে কত থাকবে পঞ্চাশ নম্বর থাকবে এবং প্রত্যেকটা কিন্তু দুই নম্বর করে থাকবে তার মানে দেখো এখানে জিএসের কোশ্চেন থাকবে পঁচাত্তরটা তাহলে পঁচাত্তর ইন্টু দুই করলে দেড়শো নম্বর বেরোচ্ছে এবং অ্যাথোমেটিক মানে অঙ্ক থাকবে পঁচিশটা পঁচিশ ইন্টু দুই মানে পঞ্চাশ নম্বর বেরোচ্ছে যে টোটালে কিন্তু ঠিক আছে দুশো নম্বর কিন্তু আসছে ঠিক আছে এটা মনে রাখবে এবং পরীক্ষার সময় সময় কিন্তু রয়েছে দেখো ওয়ান আওয়ার অ্যান্ড থার্টি মিনিটস ডিউরেশান ঠিক আছে এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু রয়েছে এরপরে দেখো ফাইনাল এক্সামিশান যেটা তোমাদের হবে ডিসক্রিপটিভ টাইপ বা কনভেনশনাল টাইপ সেটা কিন্তু সাড়ে চারশো নম্বরের ঠিক আছে চারশো পঞ্চাশ নম্বর কিন্তু পরীক্ষা রয়েবে রয়েছে এখানে আর এখানে কী বলেছে দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ থ্রি পেপারস অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন ঠিক আছে তিনটে পেপারের উপরে কিন্তু এখানে পরীক্ষা হবে পেপার ওয়ানের রয়েছে দেখো ইংলিশ পেপার এ রয়েছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি এইগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে চুজ করতে হবে ঠিক আছে যারা বাঙ্গলে কথাই বলে তারা বাংলায় ডিসক্রিপটিভ কোশ্চেন লিখবে যারা নেপালিতে তারা নেপালে হিন্দিতে হলে হিন্দিতে ঠিক আছে এটা মনে রাখবে এবং তিন নম্বর পেপারে রয়েছে দেখো জেনারেল স্টাডিজ অ্যান্ড এরথোমেটিক ঠিক আছে অর্থাৎ তিন নম্বর পেপার রয়েছে অঙ্ক এবং জিএস মিলিয়ে তিন নম্বর পেপারটা তৈরি করা হবে ঠিক আছে আচ্ছা ফুল মার্কস অ্যান্ড টাইম ফর ইচ অফ পেপারস ওয়ান অ্যান্ড থ্রি উইল বি দেড় হ্যাভিং এ ডিউরেশন অফ থার্টি তাহলে এক এবং দুই নম্বর পেপারের জন্য কিন্তু দেড়শো নম্বর রয়েছে এবং এক ঘন্টা তিরিশ মিনিট হবে ফুল মার্কস অফ পেপার থ্রি রয়েছে দেড়শো নম্বর ঠিক আছে সেখানে একশো মার্কস ফর জেনারেল স্টাডিজ অ্যান্ড পঞ্চাশ নম্বর রয়েছে অঙ্কের তাহলে পেপার থ্রি যেটা রয়েছে মানে জেনারেল স্টাডিজ এবং অ্যার্থোমেটিক্স এখানে কিন্তু দেড়শো নম্বরের পরীক্ষা হবে কিন্তু একশো নম্বর থেকে জিএস থেকে এবং পঞ্চাশ বলেছে অ্যারথমেটিক থেকে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এবং নিচে দেখো একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে দ্য এক্সামিনেশন অফ অল দ্য থ্রি পেপার্স পেপার ওয়ান টু এবং থ্রি উইল বি হেল্ড অন দ্য সেম ডে একই দিনে কিন্তু এক দুই এবং তিন নম্বর পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে একই দিনে পরীক্ষাগুলো না হবে এটা কিন্তু মাথায় রাখবে তারপরে দেখো পার্সোনালিটি টেস্ট রয়েছে অর্থাৎ ইন্টারভিউ রয়েছে একশো নম্বরের পার্সোনালিটি টেস্ট এখানে রয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে অপশ সিলেবাস ফর দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু বলে দিয়েছে তো পেপার ওয়ান যেটা ইংলিশ রয়েছে সেখানে দেখো বলেছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাইড তাহলে রিপোর্ট রাইটিং থাকছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি ঠিক আছে হিন্দি উর্দু নেপালি সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি টু ইংলিশ অর্থাৎ বলছে বাংলা হিন্দি যে কোনো জিনিস থেকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে দেওয়া থাকবে তারপরে দেখো রয়েছে কনডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ সামারি অথবা প্রেসি রাইটিং এটা থাকবে ঠিক আছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেকশন অফ সেন্টেন্স ইউজ অফ কমন ফ্রেজেস সিনোনিমস অ্যান্ডোনিয়ামস অর্থাৎ বলছে এখানে যে বিপরীত শব্দ সমর্থক শব্দ ঠিক আছে বা সেন্টেন্সের মধ্যে কোনো ভুল থাকলে সেগুলোকে কিন্তু তোমাদের দেখানো মানে ই করে দেখাতে হবে সেই ধরনের কিন্তু প্রশ্ন থাকবে ঠিক আছে পেপার টুয়ে দেখো বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি এগুলো ঠিক আছে এগুলোর মধ্যে সেই সেম জিনিস দেখো প্রথমটা ড্রাফটিং অফ এ রিপোর্ট রয়েছে ট্রান্সলেশান ফ্রম ইংলিশ টু বেঙ্গলি এখানে রয়েছে যে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে বা ইংলিশ থেকে হিন্দিতে বা ইংলিশ থেকে উর্দুতে তোমাদের যে ভাষাটা রয়েছে চুজ করবে সেখানে কিন্তু তোমাদেরকে ট্রান্সলেট করে দেখাতে হবে তারপরে কন্টেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ অর্থাৎ আনসিনের কিছু পোর্শন থাকবে আনসিন ঠিক আছে প্রোজ অর্থাৎ গদ্য প্যাসেজ দো থাকবে সেখান থেকে প্রশ্ন করা হবে তারপরে দেখো গ্রামার থাকবে ঠিক আছে তো এইগুলো খেলো তোমাদের কিন্তু সিলেবাস এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা পেপার ওয়ান অ্যান্ড টু অফ দ্য ফাইনাল এক্সামিনেশান উইল বি হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু এক্সামিনেশান স্ট্যান্ডার্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিক বোর্ড রয়েছে ঠিক আছে ডাব্লু বিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সরি কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশান সেই সিলেবাসের ওপরে কিন্তু পেপার ওয়ান এবং পেপার টু কিন্তু কোশ্চেন সেট করা হবে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তাহলে এটাই ছিল কিন্তু তোমাদের পুরো সিলেবাস থেকে শুরু করে এক্সাম ফি থেকে শুরু করে ফর্ম ফিলাপের যাবতীয় তথ্য তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আমি কিন্তু কীভাবে ফর্ম ফিল করবে সেই সম্পর্কে ভিডিও কিন্তু এই চ্যানেল খুব শীঘ্রই নিয়ে আসব তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে